হ্যালো বন্ধুরা, কেরিয়ার ফান্ডাতে সবাইকে স্বাগত জানাই। আজকের পিএসসি আইসিডিএস সুপারভাইজার 2019 মেন পরীক্ষাতে যারা ডিসকোয়ালিফাইড হয়েছে তাদের কিন্তু মার্কস আপলোড করেছে, একসাথে আপলোড করে দিয়েছে একটা পিডিএফের মধ্যে, ফাইলের মধ্যে দিয়ে, যেটা সহজে খুঁজে পেতে সুবিধা হবে। তো পিএসসি কিন্তু তার প্রমিস রেখেছে, কথা মতো আনসাকসেসফুল ক্যান্ডিডেটের মার্কস আপলোড করেছে। তো তোমরা যারা আইসিডিএস সুপারভাইজার 2019 মেন পরীক্ষা পাস করতে পারো নি, তারা তোমরা তাদের মার্কস তোমরা দেখতে পাবে এবং কত কার মার্কস হচ্ছে সেটা তোমরা কমেন্ট করে আমাদের জানাও। আর যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো আরটিআই প্রয়োজন পড়ে, সেটা তোমরা ভবিষ্যতে করতে পারবে, কেননা এই মুহূর্তে করতে পারবে না। কারণটা হলো, যতক্ষণ না নিয়ম আছে, আরটিআই নিয়ম আছে, যতক্ষণ না রিক্রুটমেন্ট প্রসেসটা, পুরোপুরি প্রসেসটা শেষ হচ্ছে, ততক্ষণ তোমরা আরটিআই করতে পারবে না। যদি তোমাদের মনের মধ্যে কোনো সংশয় থাকে, সেক্ষেত্রে তোমরা আরটিআইয়ের জন্য প্রস্তুত থাকতে পারো। তো বন্ধুরা, তোমরা যারা আনসাকসেসফুল হয়েছো, মেন পরীক্ষাতে পাস করতে পারো নি, তাদের কত মার্কস হচ্ছে কমেন্ট করে জানাও। আর আজকের যারা পাস করেছে তাদের ইন্টারভিউ শিডিউলও দিয়েছে, ফার্স্ট ফেজে ইন্টারভিউ শিডিউল দিয়ে দিয়েছে অলরেডি ওয়েবসাইটে। তো বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা, গুড নাইট।